সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ইএসআই মাল্টিমিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দর্শক মোহাম্মদপুর থেকে আমি ইব্রাহিম, দর্শক আখের পাইকারি আড়তে চলে আসলাম। দর্শক এখনই কিন্তু আখের সিজন, চতুর্দিকে শুধু আখ আর আখ। এখন অনেকে বলবেন যে ভাই এই আখের পাইকারি আড়তটা কোথায়, এখন আমি আপনাদেরকে বলবো, সেটা হলো মোহাম্মদপুর রায়ের বাজার সাদেকান কৃষি মার্কেট। দর্শক আমরা ব্যাপারের সাথে কথা বলবো বিক্রেতার সাথে, আর আখের আমদানি কেমন হচ্ছে, দাম কেমন করে বিক্রি করছে, এ টু জেড। তো চলুন ভিডিওটা কন্টিনিউ করুন। দর্শক আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকা কেমন আছেন? ভালো আছি আঙ্কেল। কি নাম কাকা আপনার? আমার নাম মোহাম্মদ মজিব আলক মোল্লা। আচ্ছা আখের সিজন চলে আইছে নাকি? জি জি। আখের কি এখন ফুল সিজন? এখন ফুল সিজন। যাক মাশাআল্লাহ। আচ্ছা কাকা কোন কোন জেলা থেকে আখ আসে আমার একটু বলেন আগে। আপনার আমার এখানে মালা টেকনোলজি তেঁতুলিয়া বাংলাদেশ যে কোনো প্রান্তে মাল থাকুক আমার এই আড়তা আসা পড়ছে। আপনার আড়ত সবচেয়ে বড় নাকি? সবচেয়ে বড়। সবচেয়ে বড়। আচ্ছা তো কাকা এই যে এখানে যে বড় বড় যে লম্বা লম্বা যে আখগুলো দেখতে পাচ্ছি, এটা কোন জেলার একটু বলেন তো? এটা হয় আপনার মানিকগঞ্জ। মানিকগঞ্জের আখ। মানিকগঞ্জের আখ। আখের এখন কি মিষ্টি আখ? এখন মিষ্টি, প্রচুর মিষ্টি। বিক্রি করছেন কিভাবে একটু বলেন? এটা আপনার 24 হইতে 20 টাকা। মানে আচ্ছা আমরা যদি আপনার এই সাইজের যে এই আখটা যদি বলি, এইটা কয় হাত হইতে পারে আমার একটু বলেন তো? একটা এটা 10 ফিট। 10 ফিট। এটা পাইকারি দিছিলেন না? যে এটা পাইকারি। কত বিক্রি করছিলেন একটু বলেন? এটা আপনারা ইন্ডিয়ার বর্ডার থেকে। হ্যাঁ কত বিক্রি করছিলেন? এটা 20 টাকা হইতে 22 টাকা বেচছি। মানে 20 টাকা থেকে 22 টাকা। কোন বিক্রেতা ভাই যদি নিতে চায় আপনার এখান থেকে সর্বনিম্ন কত পিস আখ নিতে হবে? আমার এখান থেকে 25 পিস দিতে পারবো। হ্যাঁ 25 পিস উপরে যাওয়া পারে। মানে সর্বনিম্ন 25 পিস। 25 এর এর এক একটা বান্ডেল দিয়ে দেখতে পাচ্ছি, এর এক একটা বান্ডেলে 25 পিস করে, এর এক একটা বান্ডেল 25 পিস। 25 পিস করে। 25 পিস আছে না কম আছে? না কম নাই। 25 পিস। একটা কম হলে 4টা দিয়ে দেবো। একটা কম হলে 4টা দিয়ে দিবেন? 4টা দিয়ে দেবো। আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনার এখান থেকে টেকনোলজি তেঁতুলিয়া কমিশনে যদি মাল বিক্রি করতেছে কি করবেন? হ্যাঁ বেচবো। বিক্রি বেচে দিবেন? হ্যাঁ অবশ্যই বেচবো। ভালো দামে বিক্রি করে টাকা? ভালো দামে বিক্রি করে টাকা। এখন যে গাড়িটা নিয়ে আসবো ভাড়া দিবো, অর্ধেক টাকা দিয়ে দিবো, আর বাকি টাকা বিক্রি করে দিবো। বাকি টাকা বিক্রি করে দিবো। এরকম গ্যারান্টি দিতে? এরকম গ্যারান্টি আমার। আচ্ছা উনিতে যে একটা ধরছে এটা কত ফিট হতে পারে একটু বলেন তো? একটা এটা 10 ফিট। এটা 10 ফিট। এটাও কি মানিকগঞ্জের? জি জি। এটা মানিকগঞ্জ। এটা কত করে দিছেন বান্ডল? এটার বান্ডল এটা এটার বান্ডল দিছি 600 টাকা। 600 টাকা। জি। মানে 25 পিস? 25 পিস। কত করে পড়ছিল তাহলে? 24 টাকা। 24 টাকা। জি জি। মানে 25 পিস যদি আপনি 600 টাকা বিক্রি করেন তাহলে পিস পড়ছে 24 টাকা। 24 টাকা। আচ্ছা এর সে আর কম দামে কি কি আছে ওইদিকে? কি কম দামে আছে আরো? এর থেকে আজকে লিয়া কম দামে নাই। আজকে আর কম দামে নাই? আরো কি আছে? হিন্দুস্তর দাম আছে আমার থেকে বর্তমান যে মাল আসতেছে। হ্যাঁ হ্যাঁ। 15 টাকা নিচে কোনো মাল নাই। 15 টাকার কোনো নিচে মাল নাই? জি না। আচ্ছা এখানে যে আপনার যত যে আখ দেখতে পাচ্ছি এখানে তো ভরপুর আখ। জি। কেউ যদি 2000 পিস আখ নিতে চায় নিতে পারবে? 5000 হলে দিতে পারবো ইনশাআল্লাহ। 5000 হলে দিতে পারবে নাকি? জি জি জি। এগুলো তো সব আপনার। জি। আচ্ছা কাকা আমার আর একটু বলেন এই আখের সিজনটা কত মাস থাকে একটু বলেন তো? কার্তিক মাস লাগাত। কার্তিক মাস। আর এমনি যায় আপনার পুরা সিজন মানে 12 মাস। 12 মাস পাওয়া যায়? 12 মাস। 12 মাস আপনার কাছে আছে? আমার থেকে পাইবো ইনশাআল্লাহ। ঢাকার সিটি অলিগলিতে আমরা তো দেখি বিভিন্ন জনের আখের রস বিক্রি করে মেশিনে করে, আপনার কাছ থেকে কি নেয় আখগুলা? জি জি জি। আপনার কাছ থেকে নেয়? জি জি। আচ্ছা আমি ওই দিকগুলো দেখতে পাচ্ছি যে অনেকে আখ সিল্ট আছে, এগুলা কি আপনার থেকে নেওয়া আখ নাকি? আমার থেকে নেওয়া। আবার ছাড়ি আমার আর দর আছে, আরো আমার 7টা আর দর আছে এখানে। আচ্ছা আরো 7টা আর দর আছে? জি। আচ্ছা আচ্ছা তো আপনি এখন বলতে চান যে আখ মোটামুটি আসা শুরু করছে, আমরা আশাবাদী আরো সামনে দিকে আখ আরো কমবে? প্রচুর 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 কমবে। একবার কার্তিক মাস লাগা পাইবেন। কার্তিক মাস লাগা। এখন কি আখের দামটা কম না বেশি? এখন মিডিয়াম। মিডিয়াম মিডিয়াম। আচ্ছা যে আখটা এখন 24 টাকা বিক্রি করছিলেন সেটা আরো এক সপ্তাহ বা এক মাস গেলে আরো কমবে নাকি? না ওইটা অগ্রহণ মাস লাগা। অগ্রহণ মাসের পরে যায় কমবো। অগ্রহণ মাসের পরে যায় কমবে। এখন কি আখের আখটা কি মিষ্টি বেশি? এখন কিছু হালকা মিষ্টি কম। হ্যাঁ এটা আরো বাড়বো মিষ্টি। আরো বাড়বে না? প্রচুর মিষ্টি হবে। আপনার কি বলার আছে আখ নিয়ে? আপনার কি বলতে চান? আপনি আখ নিয়ে কি বলতে চান? আখ নিয়ে, আখ নিয়ে আমার খেলা, আখ নিয়ে চলতেছি, আল্লাহ দিলে বেচতেছি, বেচবো সারা বাংলাদেশ মাল, টেকনোলজি তেঁতুলি আমার ঘরে মাল আসবে ইনশাল্লাহ। যে কোনো ব্যাপারী বন্ধু আপনার চিটাঙ্গের ব্যাপারী বন্ধু যে আমার থেকে মাল নিয়ে গুড় বানাইবো, আমি রাজি হয়েছি। ও এই আখ দিয়ে আবার গুড়ও বানানো যায়? গুড় বানায়। আচ্ছা 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 আচ্ছা। সুপ্রিয় দর্শক দেশ থেকে দেশের বাইরে থেকে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক অনেকে আছেন বেকারত্ব আছেন, চাকরি পাচ্ছেন না, গরমের সিজনে কিন্তু আপনারা অনেকে আছেন, শরবত বিক্রি করেন বিভিন্ন রাস্তাঘাটে বিভিন্ন অলিগলিতে, তো আপনারা চাইলেই কিন্তু আখ যদি পাইকারি দামে নিতে চান তাহলে অবশ্যই আপনারা কাকার কাছে চলে আসবেন। মোহাম্মদপুর রায়ের বাজার সাদেকান কৃষি মার্কেট থেকে সরাসরি বলছে, আমি কাকার নাম্বারটা দিয়ে দিব, আপনারা অবশ্যই কাকার সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন, ভালো ভালো মানের কোয়ালিটির আপনারা আখগুলো নেবেন। আর অবশ্যই আপনারা আমাদের ইএসআই মাল্টিমিডিয়া চ্যানেলের নাম বলবেন তাহলে কাকা যথেষ্ট পরিমাণে আপনাদেরকে সম্মান করবে নাকি কাকা? অবশ্যই অবশ্যই অবশ্যই। তো কাকা আজকে এই পর্যন্ত। হ্যাঁ
তো দর্শক আপনাদেরকে সামনের দিকে আরো আপডেট দেওয়ার চেষ্টা করব আর কমছে না বাড়ছে সম্পূর্ণ বিদায় নিচ্ছি আজকে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।